মাই ফ্রেন্ড, আমি তিতলি আর আমার আরেকটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আমার ব্লগটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। আর মাকে বরণ করার জন্য অনেকগুলো চেয়ার পরপর সাজানো ছিল, আর একটু দূরত্ব ছিল, মানে সামনে ঘর রাখা ছিল, ঘরটা সরায়নি, ওই জন্য মানে একটু ভয় লাগছিল সবার উঠতে, আমারও একটু ভয় ভয় করছিল। পুজোর পাঁচটা দিন খুব হাসি মজা আনন্দেই কেটে যায়, আর যখন মাকে বরণ করে মাকে বিদায় জানাতে হয় তখন খুব কষ্ট হয়। পুরো একটা বছর মায়ের জন্য অপেক্ষা করে থাকি, আবার পাঁচটা দিন চলে গেলে মাকে বরণ করে বিদায় জানাতে হয়। এখন ভাসান হয়, ভাসানের সময় মাকে বরণ করে বিদায় না জানালে ঠিক একটা যেন ভালো লাগে না। বরণ করতে করতে মাকে এটাই বলছিলাম, আসতে বছর আবার এসো মা তুমি আমাদের কাছে। বছর যেন সবাই খুব ভালো থাকে, আর মা তুমিও খুব ভালো থেকো। মাকে কী করে বরণ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি না, কিন্তু আমার মতো করে আমি যেভাবে পারি সেভাবেই বরণ করে মাকে বিদায় জানাচ্ছি।